সম্প্রতি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহার উপর আক্রমণের প্রতিবাদে এবার বিক্ষোভ প্রদর্শন করল মণিপুরী সমাজ। দুষ্কৃতীদের দ্রুত শাস্তির দাবিতে পাশাপাশি তাদের দাবি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানানো হয়। পিসিসির প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিজিৎ সিনহার উপর পরপর আক্রমণ ও হামলার প্রতিবাদে কৈলাসহর মণিপুরী সমাজ আজ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। মিছিলটি মন্ত্রীবাড়ি থেকে শুরু করে পাইতুর বাজার এলাকা পথ পরিক্রমায় করে পাইতুর মহাদেব বাড়ি মন্দিরে মিলিত হয়। পাশাপাশি পাইতুর বাজার মোটর স্ট্যান্ডের সামনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আপনারা আমাদের প্রিয় নেতা বিজিৎ সিনহার উপর আগরতলা থেকে কৈলাসহর ফেরার পথে মাধববাড়িতে শাসক দলীয় কিছু দুষ্কৃতিকারীরা তাকে আক্রমণ সংঘটিত করেছিল প্রাণে মারার জন্য। আমরা সারা রাজ্যে কংগ্রেস পার্টির পক্ষ থেকে এটা বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এই আসামিকে গ্রেপ্তার এবং ওনাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা বিধান করার জন্য। এই মিছিলের নেতৃত্বে ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য কর্মীরা। এই বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা বলেন, বিগত দিনে তরুণী সিনহা মন্ত্রী বিমল সিনহাকে হত্যা করা হয়েছে, এখন প্রাক্তন মন্ত্রী বিজিৎ সিনহাকে পরপর দুষ্কৃতীরা হামলা ও আক্রমণ ও হত্যা করার চেষ্টা করেছে। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য সরকার যাতে প্রাক্তন মন্ত্রী বিজিৎ সিনহার সিকিউরিটি প্রদান করতে হবে এবং হামলাকারীদের দ্রুত শাস্তি দিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে মণিপুরী সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যাবে। এরপরে মিনিস্টার আছেন, আমাদের বিমল সিনহাকে হত্যা করা হয়েছে। এরপর পরপর আমাদের এক্স মিনিস্টার বিজিৎ সিনহার উপর প্রাণনাশী হামলা হচ্ছে। আমরা ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমরা দাবি রাখছি মণিপুরী সমাজের পক্ষ থেকে ওনাকে ওনার সিকিউরিটি প্রদান করতে হবে এবং মাধববাড়িতে ওই দিন যে ঘটনা হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবং আমাদের মণিপুরী সমাজ এর কর্ণধার আমরা বিজিৎ সিনহার উপর আমরা আস্থা রাখছি এবং আগামী দিনে ওনার জন্য আমরাও বৃহত্তম আন্দোলন করব। ভিউরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।